হ্যাঁ গাইস, হোয়াটসঅ্যাপ কেমন আছেন আপনারা সবাই? আই হোপ সবাই খুব বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা প্রতিদিন প্রায় 500 টাকার মতো ইনকাম করবেন। তো আজকে একটা ওয়েবসাইটকে আপনাদেরকে দেখাবো, যে ওয়েবসাইটে আপনি অ্যাকাউন্টকে রাখলে অটোমেটিক অ্যাকাউন্টে ডলার জমা হতে থাকবে অ্যান্ড আপনি সেটাকে পরবর্তীতে পেমেন্ট মেথড হিসেবে কয়েন বেসকে ইউজ করতে পারবেন অ্যান্ড দেন কয়েন বেস থেকে আপনারা বিকাশে পেমেন্টটা নিতে পারবেন। সো বিকাশে কীভাবে পেমেন্ট নেন হয়তো আপনারা জানেন, না জানলে অনেক ভিডিও আছে, দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা দেখবো কীভাবে এই টাকাটা ইনকাম করবেন, আর এটা হচ্ছে ইথারিয়াম ইনকাম করার একটা টেকনিক। সো চলেন শুরু করা যাক। ডিসক্রিপশনে চলে যাবেন, ডিসক্রিপশনে যাওয়ার পর একটা লিঙ্ক পাবেন, আর এই লিঙ্কে ক্লিক করলে আপনার পরে আপনার যেটা করবেন সেটা আমি দেখাচ্ছি। সো এখানে আমি চলে গেলাম আমাদের ওয়েবসাইটে। যাওয়ার পর এখানে দেখুন, এই দেখেন ইথোলাইন, ঠিক আছে, ইটিএইচ অর্থাৎ ইথেরিয়াম অনলাইন যেটা বলায়। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে এটা ইন্টারফেসটা এরকম ওয়েবসাইটের, ওয়েলকাম টু লিডিং ইথেরিয়াম মিনিমাম মাইনিং টুল, সরি পুল, আর্ন আপ টু 3.003 ইথেরিয়াম পার ডে ফর ফ্রি, আর ডো নট ওয়েস্ট ইউর টাইম, রেজিস্টার নাও ফ্রি। সো এখনই চলুন কাজ করা শুরু করতে বলছে তারা। তো জোস একটা সাইট, এখানে 100% পেমেন্ট দেয়। সো পেমেন্ট প্রসেস থেকে সব কিছু আমি দেখাবো, তো ভিডিওটা পুরোটা দেখবেন। সো এখানে আমি চলে যাচ্ছি, এখানে বলছে দেখেন ইন্টার ইউর ওয়ালেট অ্যাড্রেস, দেখেন ইন্টার ইউর ওয়ালেট অ্যাড্রেস, নিচে তো আছে চুজ এ পিন 4 ডিজিট। সো ইন্টার ইউর ওয়ালেট অ্যাড্রেস এটা হচ্ছে যে আপনার ইথেরিয়ামের যে ওয়ালেট অ্যাড্রেসটা সেটা এখানে পেস্ট করবেন, আর তার নিচে এখানে একটা পিন নাম্বার দেবেন, যে পিন নাম্বারটা নেক্সট টাইমে যখন আপনি লগ ইন করতে আসবেন তখন এই পিন নাম্বারটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। সো এখন আমরা যেটা করবো, আমি কয়েন বেসে চলে যাচ্ছি। কয়েন বেসে যাওয়ার পরে অ্যাকাউন্টসে চলে যাবো। অ্যাকাউন্টসে যাওয়ার পর এখানে আমরা সিলেক্ট করবো ইথারিয়াম, ঠিক আছে, ইথারিয়াম ওয়ালেট সিলেক্ট করবো, কারণ আমরা ইথারিয়াম নিবো। দেন আমরা এখানে দেখেন এখানে যে ক্লিক করবো, কিউআর যে কোডটা ইয়াটা আছে এখানে ক্লিক করলাম, তারপর দেখেন শো অ্যাড্রেস, দেখছেন এখানে আছে শো অ্যাড্রেস, দেখেন শো অ্যাড্রেস, এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পর দেখেন কপি অ্যাড্রেস কপি করলাম, কপি করার পর আবার চলে যাবো এখানে, ঠিক আছে। যাওয়ার পর এখানে জাস্ট আপনার ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করবেন আস্তে করে। ওকে, পেস্ট হয়ে গেল। এখন দেখেন তারপরে নিচে এখানে পিন দিবেন। সো এখানে একটা পিন দেওয়ার পরে মাইস্টার মানি ক্লিক করলে হয়ে যাবে। সো আমি এখন পিনটা দিই। ওকে, সো আমি পিনটা দিয়ে নিছি। এখন যদি স্টার্ট মাইনিং ক্লিক করলে, এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট মাইনিং, এখানে ক্লিক করলেই কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো দেখেন এখানে হয়ে গেছে, এখন দেখেন অটোমেটিক কিন্তু শুরু হয়ে গেছে, দেখেন ইথেরিয়াম অলরেডি অ্যাড্রেস, ইথেরিয়াম কিন্তু আর্ন করা শুরু হয়ে গেছে। সো এইটা দেখেন মাত্র অ্যাকাউন্ট করলাম, আর এখানে দেখেন 1200-1500 হয়ে গেছে ইথেরিয়াম। তো এখন মজার বিষয় হচ্ছে কি, এটা কীভাবে আর্নিং এবং কীভাবে আপনাকে দিচ্ছে সেটা হচ্ছে যে এটা আপনার ফোনের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে। আপনার ফোনে যদি র্যাম ভালো হয়, প্রসেসর ভালো হয়, আর আমার ফোনে যে র্যামটা আছে সেটা হচ্ছে 2 জিবি, অ্যান্ড আপনার 1 জিবি হলেও চলবে, 512 হলেও চলবে, কিন্তু একটু স্লো হবে, অর্থাৎ 512 হলে একটু কম আর্নিং হবে। তো এইভাবে ফোনের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে, আপনার ফোন যদি বেশি ভালো হয় আপনার আর্নিংটা তত বেশি ভালো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে, ওকে, সো দেখেন কিন্তু অটোমেটিক বাড়তেছে, 21,000 হয়ে গেছে। আর নিচে দেখতে পাচ্ছেন উইথড্র নাও একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে। সো ওই উইথড্র নাও অপশনে তারপর নিচে দেখেন এক্সট্রা আপগ্রেড প্ল্যান নাও, ওকে। তো তারপরে এখানে মাই অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে অ্যাকাউন্ট ইনফরমেশন, অ্যাকাউন্ট আইডি, তারপরে এখানে প্ল্যান দেখেন ফ্রি। সো আপনার ছেলে প্ল্যান পারচেস করতে পারেন, এখানে দেখেন আপডেট যদি প্ল্যান না তো আমি ক্লিক করি পারচেস করতে পারেন। সো পারচেস কোনো দরকার নেই, আপনার ইচ্ছা বাকিটা। সো দেখেন এখানে কিন্তু পারচেস করতে পারবেন, এখানে একটু বেশি ইনকাম আর কি, এটাই। তারপরে আমি নিচে যাই, নিচে যাওয়ার পর দেখেন ইমেল দেওয়া আছে একটা, এখানে একটা বক্স দেখেন ওয়ালেট অ্যাড্রেস, সেটা ওয়ালেট অ্যাড্রেস, আর তার নিচে একটা বক্স দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে আপনার মেল বক্স, ঠিক আছে। মেল বক্সে কী বলছে আপনার খেয়াল করে দেখেন, ইউর ইমেল অ্যাড্রেস শুড বি ইউজড সেন্ড টু লগ ইন কোডস হোয়েন সাব, মানে হচ্ছে এখানে এটাই বলছে যে আপনি এখানে ইমেলটা দিন, আপনার ওয়ালেটে যদি কোনো রকম ইনভ্যালিড অ্যাক্টিভিটি অথবা কোনো রকম ট্রিক্স বা হ্যাকিং বা যে কী হোক, ইনভ্যালিড অ্যাক্টিভিটি যেটা বলে আর কি, যদি কোনো কিছু হয় তাহলে আপনাকে প্রত্যেকটা নোটিফিকেশন আপনার মেলে পাঠানো হবে। হ্যাঁ, মেল করে আপনাকে পাঠানো হবে না যে এই এই মোবাইলে অ্যাক্টিভ হয়েছে, তো আপনার এটাকে মেলে বক্স করে ফিল আপ করে আপডেট করে দিতে পারেন। তো তারপর নিচে আমি যদি যাই, নিচে যাওয়ার পরে দেখেন এখানে, সরি, ওকে, আমি আবার ওখানে যাই, আমি চলে যাচ্ছি এখন ড্যাশবোর্ডে, গেল। তো দেখেন খুব তাড়াতাড়ি কিন্তু 41,000 হয়ে গেছে। তো আমরা যেখানে ছিলাম, যে এখানে দেখেন অ্যাফিলিয়েট ডাটা, অ্যাফিলিয়েট ডাটার মধ্যে দেখতে পাচ্ছেন মাই রেফারেল, এটা হলো আমার রেফারেল লিঙ্ক, এটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এখানে দেখেন অ্যাফিলিয়েট প্রোগ্রাম 10%, সো এখানে অ্যাফিলিয়েট প্রোগ্রাম আপনি যদি রেফার করেন এখান থেকে কিন্তু কমিশন 10% করে কমিশন পাবেন। তো অসাধারণ একটা অ্যাপ, তো সরি সাইট, তো ইউ ক্যান অলওয়েজ ইনক্রিজ ইউর প্ল্যান, তো আপনার এখানে আপনার যে প্ল্যান আছে ইনক্রিজ করতে পারেন, তো এগুলো কোনো বিষয় না। সো মাই, যদি আমি মাই ফিনান্সে ক্লিক করি, দেখেন এই যে এই যে মাই ফিনান্স, তো দেখেন ইউ হ্যাভ নো রেফারেল পেমেন্ট ইয়েট, ইনভাইট সাম ফ্রেন্ডস, তো দেখেন ইনভাইট সাম ফ্রেন্ডস, ফ্রেন্ডসকে যদি আপনি ইনভাইট করেন তাহলে ভালো একটা ইনকাম করতে পারবেন। তো গো টু আমার ড্যাশবোর্ডে যাই, আমরা ড্যাশবোর্ডে দেখেন এখানে ইথারিয়াম কতগুলো হয়ে গেছে আমরা দেখাচ্ছি, 700,000
180 টাকা প্রাইস দিচ্ছে। সো ধীরে ধীরে বাড়তে থাকবে আর মিনিমাম পেয়ার আমি